দেখতে পাচ্ছি এক্সপ্লেনেশন ফার্স্ট জেনারেটেড কিওয়ার্ড ইজ ম্যান্ডেটরি দ্যাট মিনস এই অংশটুকুকে কোনো অবস্থায় বাদ দেওয়া যাচ্ছে না সেকেন্ড ইউ ক্যান স্পেসিফাই অ্যান অপশন টু জেনারেট স্পেসিফাইটি ভ্যালুস ইউ ক্যান স্পেসিফাই অ্যান অপশন টু জেনারেট আইডেন্টি ভ্যালুস দ্যাট মিনস এই অপশনগুলো যে কোনো একটি আমি স্পেসিফাই করতে পারবো ওকে ফর এক্সাম্পল জেনারেটেড অলওয়েজ দ্যাট মিনস আমি জেনারেট কিওয়ার্ড দেবার পরে অলওয়েজ দেয় তাহলে কী হবে ওরাকল অলওয়েজ জেনারেটস এ ভ্যালু ফর দ্য আইডেন্টিটি কলাম অলওয়েজ জেনারেট করবে অ্যাটেম্প টু ইনসার্ট এ ভ্যালু ইনটু দা দ্য কলাম উইল কজ অ্যান্ড এরোর দ্যাট মিন্স তুমি যদি নিজে থেকে কোনো ভ্যালু সেই ইনসার্ট করতে চাও সেটি ওরাকোল এরোর হিসেবে বিবেচনা করবে ওকে জেনারেটেড কিওয়ার্ডের পরে যদি আমি বাই ডিফল্ট লিখি দ্যাট মিন্স সেকেন্ড অপশনে আসি তাহলে সে কি বলছে ওরাকল জেনারেটস এ ভ্যালু ফর দ্য আইডেন্টিটি কলাম ইফ ইউ প্রোভাইড নো ভ্যালুস ওকে দ্যাট মিন্স তুমি ভ্যালু দিলে সে তোমার ভ্যালুটি নেবে আর যদি তুমি ভ্যালু না দাও সে নিজে থেকে একটি নাম্বার টাইপের ভ্যালু অ্যাসাইন করবে ইফ ইউ প্রোভাইড এ ভ্যালু ওরাকল উইল ইনসার্ট দ্যাট ভ্যালু ইন্টু দ্য আইডেন্টিটি কলাম

তাহলে অথবা কোনো ভ্যালু যদি না দাও তাহলে ওরা তোমার জন্য একটি ভ্যালু এই কলামে ঠিক আছে এই তিনটি অপশনের মধ্যে তুমি জেনারেটেড ব্যবহার করতে পারবে ওকে এখন থার্ড ইউ ক্যান হ্যাভ এ নাম্বার অফ অপশন ফর দ্য আইডেন্টিটি কলাম তিন নম্বর অপশনটি হচ্ছে আইডেন্টি অপশন এই বিষয়টা নিয়ে আমরা যে একটু কথা বলি সেটি হচ্ছে স্টার্ট উইথ ইনিশিয়াল ভ্যালু আমরা এটা স্টার্ট করতে পারি ইনিশিয়াল ভ্যালু থেকে যেটা কন্ট্রোলস দ্য ইনিশিয়াল ভ্যালু টু ইউজ ফর দ্য আইডেন্টি কলাম ইফ ডিফল্ট ইনিশিয়াল ভ্যালু ইজ ওয়ান দ্য ডিফল্ট ইনিশিয়াল ভ্যালু ইজ ওয়ান দ্যাট মিন্স তুমি যদি কিছু না দাও তাহলে সেই ভ্যালুটি ওয়ান থেকে স্টার্ট হবে তা নাহলে তুমি স্টার্ট উইথ প্যারামিটারের মাধ্যমে ইনিশিয়াল ভ্যালু সেট করে দিতে পারো ইনক্রিমেন্ট বাই

number of values that oracle should generate beforehand to improve the performance okay e use this option for the column that has high number of inserts আমরা প্রথমে generated always example টি দেখব generated always এই উপরে কাষ্টি করে দেখব প্রথম টার্গেট হচ্ছে আমরা একটি ডেমো টেবিল তৈরি করে নিব যার নাম আমরা পছন্দ মতো দিতে পারি অথবা আইডেন্টিটি ডেমো এভাবে দিতে পারি আমরা যেভাবে টিউটোরিয়ালটা দেখতে পাচ্ছি এভাবে কাজটা করতে পারি তো আমি এসকেল প্লাস উইন্ডো ওপেন করে নেই স্কেল প্লাস ওকে ইউজার নেম পাসওয়ার্ড এই এই ঠিক করতে পারি প্র্যাকটিসটির জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা নিজেরা একটি টেবিল তৈরি করে নেব ডেমো টেবিল তৈরি করে নেব এবং সেখানে আমরা ইনসার্ট করে প্র্যাকটিস করে দেখব যদিও বা আমাদের ইনসার্ট কমান এখনো আমাদের অনুশীলনে পর্বে আসেনি তবে অল্প পরিসরে আমরা ইনসার্ট করে ইনসার্ট কোডটি লিখে টেস্ট করে দেখব যে কিভাবে আমরা ডাটা টা ইনসার্ট করছি আমরা টেবিল এক্সাম্পলটি দেখে আমরা টাইপ করতে পারি অথবা আমরা নিজেদের মতো করে করতে পারি ক্রিয়েট টেবিল আমরা এক্সাক্টলি টিটুয়ে যে নামটি দেওয়া আছে সেই নামটিও আমরা টাইপ করতে পারি ক্রিয়েট আইডেন্টিটি ডেমো আর এক্সাক্টলি এই নাম টাইপ করলে তোমাদের একটি সুবিধা হবে সেটি হচ্ছে ট্রাবল শ্যুটিং করতে ওকে তোমরা পছন্দ মতো দিতে পারো ক্রিয়েট টিভিল আইডেন্টিটি ডেমো ইন্টার দাও তারপরে এখানে টেবিল ক্রিয়েটের রুল অনুযায়ী ফার্স্ট ব্র্যাকেট যেটাকে আমরা বলি এটাকে ওপেন করো তার বি স্টেবলি ক্রিয়েট হচ্ছে কমান্ডের নাম ক্রিয়েট টেবিল ইজ এ নেম অফ দ্য কমান্ড ওকে আইডেন্টিটি ডেমো এটা হচ্ছে নেম অফ দ্য টেবিল ওকে এটা সেন্টেক্সের ব্র্যাকেট স্টার্ট হলো এই বন্ধনের মধ্যেই আমরা কলামগুলো নাম দিতে পারবো ওকে তাহলে দেখো এখানে আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে যে আমরা এক্স্যাক্টলি আমাদের টিউটোরিয়ালে যেভাবে আছে এভাবে টাইপ করতে পারি সেটা যে প্রথম কলামটির নাম দেখা যাচ্ছে আইডি ওকে তাহলে আমরা দিলাম আইডি স্পেস নাম্বার ইজ এ ডাটা টাইপ তো আমাদের ক্লজটি নাম হচ্ছে জেনারেটেড অলওয়েজ অ্যাজ আইডেন্টিটি তো আমরা প্রথম অপশনটি আমাদের তো তিনটি অপশন আছে তাই না তো প্রথম অপশনটি আমরা প্র্যাকটিস করি তো জেনারেটেড এখানে কোনো স্পেলিং মিস্টেক করা যাবে না কিংবা এখানে কোনো স্পেস কোনো ওয়ার্ড এর মধ্যে কোনো আন্ডারস্কোর ইউজ করা যাবে না কিংবা কোনো স্পেশাল ক্যারেক্টার ইউজ করা যাবে না কমা ইউজ করা যাবে না জেনারেটেড অলওয়েজ অ্যাজ আইডেন্টিটি ওকে এরপরে এই আইডি নামে যে প্রথম কলামটি আমরা করলাম নাম্বার হচ্ছে তার ডাটা টাইপ জেনারেটেড অলওয়েজ অ্যাজ আইডেন্টিটি এইটা হচ্ছে ক্লোজ এখানে আমি কমা দিয়ে পরের কলামের কাছে গেলাম এরপরে কলামটি হচ্ছে জাস্ট ডেসক্রিপশন এখানে নাম দেওয়া আছে ডেসক্রিপশন যে নেম অফ দা কলাম ওকে তো এখানে বলা হয়েছে ভার্চুয়াল ভার্চুয়াল টু ভার্চুয়াল টু ইজ এ নেম অফ দা ডেটা টাইপ ওকে এটা হচ্ছে স্ট্রিং ডেটা টাইপ এর মধ্যে ক্যারেক্টার নাম্বার স্পেশাল ক্যারেক্টার সবকিছু রাখা যায় স্পেস ওকে ম্যাক্সিমাম লেন্থ দেওয়া হয়েছে টিউটোরিয়ালে হান্ড্রেড যদিও বা আমাদের এত বড় লেন্থের প্রয়োজনে তুমি ইচ্ছা করলে এখানে ছোট লেন্থ ইউজ করতে পারো থার্টি ওকে স্পেস দিয়ে নট না লেখো এটি একটি কনস্ট্যান্টের নাম তার মানে এই ফিল্ডে তুমি বাধ্যতামূলকভাবে ডাটা রাখতে চাচ্ছ তো লাস্ট কলামে কোনো কমা দিতে হয় না জাস্ট ইন্টার দাও দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেটটি ক্লোজ করো সেন্টেক্সের যে ব্র্যাকেটটি সেটি ক্লোজ করো সেমিকলন ওকে সেমিকলন মিন্স এন্ড অফ দ্য স্টেটমেন্ট দ্যাট মিন্স এই কমান্ডটি তুমি এখানেই শেষ করতে চাচ্ছ ইন্টার বাটনে প্রেস করো টেবিল ক্রিয়েটেড ওকে এখন এই যে টেবিলটি ক্রিয়েট হলো সেটি দেখার জন্য আমাদের একটি কমান্ড আছে সেটির নাম ডেক্স আইডেন্টিটি আন্ডারস্কোর ডেমো ওকে ইন্টার দেখো তুমি যে টেবিলটি তৈরি করেছো সেটার সেন্টেন্সটা আমরা ওরা করে দেখতে পাচ্ছি কিভাবে দেখতে পাচ্ছি আইডি নেম আইডি এবং ডেসক্রিপশন দুটি কলাম ওকে দ্যাট মিন্স এই টেবিলে দুটি কলাম একটি হচ্ছে আইডি একটি হচ্ছে ডেসক্রিপশন আইডির কনস্টেন্ট ডাটা এখানে দেখা যাচ্ছে ডেসক্রিপশনে এর কনস্টেন্ট ডাটা এখানে দেখা যাচ্ছে এখানে দেখায় না ডেসক্রিপশন মোডে দেখায় না কোন টি দেখাবে না এই যে তুমি যে তৈরি করেছো জেনারেটেড অলওয়েজ এজ আইডেন্টি দেখাল দেখাবে না তাহলে আমরা ক্রিয়েট টেবিল কমান্ড অল প্রিভিয়াস সিরিজে লেখা শিখেছিলাম তো সেটি আবার নতুন করে আরেকটি টেবিলের জন্য লিখলাম সেই টেবিলটির নাম দিলাম হচ্ছে আমরা আইডেন্টিটি ডেমো এবং সেটি দুটি কলাম আইডি এবং ডেসক্রিপশন আমাদের টার্গেট হচ্ছে যে আমরা তো থিওরিতে পড়েছি যে আমি ডাটা ইনসার্ট না করলেও ডাটা ইনসার্ট হবে কারণ এটি হচ্ছে ফার্স্ট অপশনটি জেনারেটেড মানে সবসময় জেনারেট হবে তো এই জন্য আমরা যে কাজটি করব। সেটি হচ্ছে যে এমনভাবে ভাবে ডাটা ইনসার্ট করব যে ডাটা ইনসার্টটা আইডিতে ইনসার্ট করবো না আমরা ওরাকলকে বলবো শুধু আমরা ডিসক্রিপশন ফিল্ডে ডাটা রাখতে চাই ওকে তাহলে এটি হচ্ছে ফার্স্ট ইনসার্ট কমান তোমাদেরকে আমরা শেখা আমি শেখাচ্ছি বাট এটা ইনসার্টের ডিটেলস টিউটোরিয়াল না এখান থেকে শর্টকাটে ডাটা ইনসার্ট করা শিখে নাও ওকে আমি এই স্কিলটি ছোট করি তাহলে স্কুলে আমি লিখছি ইনসার্ট ইনটু এটুকু হচ্ছে কমান্ড ইনসার্ট ইন্টু এভাবেই লিখতে হবে তোমাকে এরপর তোমাকে টেবিলে নাম লিখতে হবে আইডেন্টিটি আন্ডার স্কোর ডেমো এটা হচ্ছে তোমার টেবিলের নাম ওকে এই ব্র্যাকেটের মধ্যে তোমার ডাটা যদি পাঁচটি কলাম থাকে তাহলে পাঁচটি কলামে ভ্যালু ইনসার্ট করলে এই ব্র্যাকেটে তোমাকে পাঁচটি কলামের নাম দিতে হবে দুটি কলামে ডাটা ইনসার্ট করলে এই ব্র্যাকেটে তোমাকে দুটি কলামের নাম দিতে হবে যেহেতু আমি এখানে একটি কলামে ডাটা ইনসার্ট করব এবং সেটি হচ্ছে ডেসক্রিপশন কলামে কারণ আমি আমি দেখতে চাই যে আইডি কলামের ডাটাটি অটোমেটিক্যালি ইনসার্ট হলো কিনা তাহলে আমি ব্র্যাকেটের মধ্যে শুধুমাত্র ডেসক্রিপশন কলামটির নাম লিখব এখানে কোনো মিস্টেক করা যাবে না অ্যাজ ইট ইজ লিখতে হবে যেভাবে তুমি কলামের নাম লিখেছিল ডেসক্রিপশন এখানে লিখলাম ডেসক্রিপশন ওকে এরপরে তোমাকে পরে ইন্টার দিয়ে তুমি পরের লাইনে আসো এখানে লেখো ভ্যালুস ইজ এ কিওয়ার্ড যেহেতু এটি ভার্চ এই কলামটি ডাটা ট্যাব ছিল ভার্চার ডেসক্রিপশন নামে যে কলামটি ছিল এই ডাটা ট্যাব ছিল ভার্চার দ্যাট মিনস স্ট্রিং তো ওরা কলিনিয়ম অনুযায়ী তোমাকে এটি সিঙ্গেল কোটের মধ্যে দিতে হবে ঠিক আছে তো আমি এখানে যেকোনো কিছু লিখতে পারি আমাদের টিউটোরিয়ালে যেভাবে লেখা আছে ওরাকল আইডেন্টিটি কলাম ডেমো উই জেনারেটেড কিছু একটা কথা লেখা তুমি এখানে তোমার নাম লিখতে পারো তুমি এখানে যেকোনো কিছু লিখতে পারো ফর এক্সাম্পল আমি লিখলাম ইউনিভার্সিটি অফ স্করার্স ঠিক আছে আমি লিখতে পারি সিঙ্গেল কোডে স্টার্ট করেছি সিঙ্গেল কোডে শেষ করেছি ওকে ব্র্যাকেট ক্লোজ করেছি কোন ব্র্যাকেটটি এটি এটি হচ্ছে ইভেলোজের ব্র্যাকেটটি ওকে ডে ক্লোজ করেছি এবং এন্ড অফ দা লাইনে সেমিকোলন দিয়ে ইন্টার বাটনে প্রেস করলাম ওয়ান রো ক্রিয়েটেড ওকে এখন আমরা ডাটা দেখার জন্য এই যে কমান্ডটি আমরা টিউটোরিয়ালে লিখে দিয়েছি সিলেক্ট স্টার ফ্রম আইডেন্টিটি ডেমো তোকে আমরা ঠিক এভাবে লিখতে পারি সিলেক্ট স্টার ফ্রম আইডেন্টিটি দ্যাট মিন্স তুমি ডাটাবেজে যে ডাটাটি এন্ট্রি করলে সেই ডাটাটি দেখার জন্য কমান্ড হচ্ছে সিলেক্ট ইজ এ কিওয়ার্ড সিলেক্টের মাধ্যমে তোমাকে এই ওরাকল কি ইনস্ট্রাকশন দিতে হবে সিলেক্ট স্টার স্টার মানে সবকিছু ফ্রম এটা হচ্ছে বিল্ট ইন কিওয়ার্ড ফ্রম আইডেন্টিটি ডেমো তাহলে তুমি বললা যে আইডেন্টিটি ডেমো টেবিল থেকে সকল ডাটা দেখাও ওকে ইন্টার প্রেস করলা দেখো তুমি যে ডাটাটা ইনসার্ট করেছিল সেই ডাটাটা আউটপুটে দেখাচ্ছে क्वेश्चन হচ্ছে তুই ওয়ান কোথা থেকে আসলে অ্যাকচুয়ালি তুমি তো ইনসার্ট করেছ শুধু ইউনিভার্সিটি অফ স্কলারস এই ওয়ান টেসেছে তোমার টেবিল তৈরি করার সময় তুমি যে কমান্ডটি লিখেছিলা ক্লোজটি লিখেছিল জেনারেটেড অলওয়েজ অ্যাজ আইডেন্টিটি ওকে তো এখানে তুমি তুমি বলেছো জেনারেটেড অলওয়েজ এখন তুমি যদি একটু রুলসটা ব্রেক করতে চাও আমরা আমরা দেখি যে রুলসটা ব্রেক করলে সে এরোড দেয় কিনা তার মানে সে বাধা দেয় কিনা ওকে সো আমরা কিবোর্ডের আপ গেলে আমরা আগে যে কমান্ডগুলো লিখেছি সেগুলো পাবো ওকে দেখো কিবোর্ডের আপ প্রেস করলাম ইনসার্ট ইন্টু আইডেন্টি আন্ডারস্কোর ডেমো এখানে আমি একটু এরো চিহ্ন দিয়ে এই প্যারামিটারের মধ্যে গেলাম সেখানে আমার দুটি কলামের নামই আমি লিখতে চাই আইডি কমা ডেসক্রিপশন দ্যাট মিন্স আমি আইডি কলামেও ডাটা পাঠাতে চাই ডেসক্রিপশন কলামেও ডাটা পাঠাতে চাই ওকে ভ্যালুস তো আমি আইডি কলামের জন্য যেহেতু এটি নাম্বার ডাটা টাইপ সো আমি টু পাঠাতে চাই কমা আমি ডেসক্রিপশনে যে কোনো কিছু একটা লিখতে চাই ফর এক্সাম্পল আমি লিখলাম ডিপার্টমেন্ট অফ সিএসসি ওকে এটা আমি সিঙ্গেল কোটের মধ্যে লিখলাম ওকে দেখো স্ট্রিং ভ্যালু লেখা নিয়ম আছে সিঙ্গেল কোট থেকে সিঙ্গেল কোটের মধ্যে তোমাকে লিখতে হবে ওকে আর নাম্বারের জন্য তোমাকে কোনো সিঙ্গেল কোট ডাবল কোট কিছুই ব্যবহার করতে হবে না ব্র্যাকেটটি ক্লোজ করো ওকে এবং সেমিকোলন দাও ইন্টার দাও দেখো এরর দিয়েছে ক্যান নট ইনসার্ট ইন টু এ জেনারেটেড অলওয়েজ আইডেন্টিটি কলাম ওকে দ্যাট মিন্স তোমাকে কিন্তু ইনসার্ট করতে দেবে না তো এখানে আমাদের শেখার বিষয় হচ্ছে যে টেবিল তৈরি করার সময় আমরা জেনারেটেড অলওয়েজ অ্যাজ আইডেন্টিটি এই ক্লোজটি এইভাবে লিখি দ্যাট মিনস ও অলওয়েজ জেনারেট করবে তোমার কোনো অপশন নাই সো তোমার টেবিলে পাঁচটি কলাম থাক ছয়টি কলাম থাক সাতটি কলাম থাক সবগুলো কলামে যেখানে যেখানে তুমি ডাটা পাঠাতে চাও তোমার দায়িত্ব তুমি ডাটা পাঠাবা কিন্তু যে কলামের উপরে তুমি এই জেনারেটেড কিওয়ার্ডটি সেট করেছো সেই কলামে তুমি ডাটা পাঠাবা না ওকে সো আমরা ঠিক এইভাবে ডাটা পাঠালে সে কাজ করবে বাট আমরা যখন এভাবে ডাটা পাঠালাম তখন সে কাজ করবে না কারণ এখানে আমি জেনারেটেড কলামের জন্য ডাটা সেন্ড করার চেষ্টা করেছি ওকে এখন আমরা আরেকটি অপশনে যাই অপশনটি হচ্ছে জেনারেটেড বাই ডিফল্ট এক্সাম্পল বাই ডিফল্ট এক্সাম্পল এটা কিভাবে কাজ করো আমরা করেছি জেনারেটেড আগেটা করেছি জেনারেটেড অলওয়েজ অ্যাজ আইডেন্টিটি এটা আমরা বলতে চাচ্ছি জেনারেটেড বাই ডিফল্ট ওকে অলওয়েজ কিওয়ার্ডের পরিবর্তে এখানে ডিফল্ট কথাটা এসেছে তো আমরা আমরা দেখি যে এইটা কিভাবে কাজ করে তো আমরা যে কাজটি করতে পারি এই টেবিলটিতে তৈরি করা আছে তোমাদেরকে আমরা এখনো অল্টার করে শেখাইনি এই জন্য আমি অত লোড দিচ্ছি না ধরে নাও বারবার টেবিল তৈরি না করে এই টেবিলটিকে আমরা ব্যবহার করতে চাচ্ছি ওকে তো আমি বোঝার সুবিধার জন্য না আমরা আগে যেভাবে ছিলাম আমি সেভাবে কাজ করি তাদেরকে তোমাদের দেখতে সুবিধা হবে আমি স্ক্রিনটাকে ছোট করে ফেললাম ওকে আমার কাজের সুবিধার্থে আমি স্ক্রিনটিকে স্কেল প্লাস স্ক্রিনটিকে ছোট করলাম যাতে করে দেখতে পাও এবং আমি এই টি এখানে ওপেন রাখলাম বারবার টেবিল তৈরি করা কিংবা এই টেবিলের এই যে আমরা যে টেবিলটি তৈরি করে ফেলেছিলাম ক্রিয়েট টেবিল কমান্ডের মাধ্যমে এটা তো অলরেডি ডাটা তৈরি করা আছে এই টেবিলটিকে অল্টার করা যায় মানে এই অপশনটিকে চেঞ্জ করা যায় বাট আমরা যেহেতু এত কমন এখন শিখিনি আমরা বিগিনিং লেভেলে আছি এই জন্য আমরা এখন যে কাজটি করব সেটি হচ্ছে টেবিলটি ড্রপ করে দেব টেবিলটি ড্রপ করা মানে হচ্ছে টেবিলটি মুছে ফেলা ড্রপ টেবিল আইডেন্টিটি আন্ডারস্কোর দেওয়া দেবো দেখো তোমরা কিন্তু অলরেডি আজকে দুটো কমান শিখে ফেললো একটা হচ্ছে ড্রপ কমান আর একটা হচ্ছে ডেস্ক কমান ডেস্কের মাধ্যমে তোমরা টেবিল স্ট্রাকচার দেখতে পাচ্ছ এবং ড্রপের মাধ্যমে তোমরা টেবিলটিকে ড্রপ করতে পারছো ওকে ড্রপ টেবিল এটা হচ্ছে কমান্ডের নাম এখানে তুমি কোনো পরিবর্তন আনতে পারবে না আইডেন্টিটি আন্ডারস্কোর ডেমো এটা হচ্ছে তোমার দেওয়া টেবিল নেম সো তুমি এখানে তুমি যে টেবিল নাম দিয়েছো সেই টেবিল নেমই তুমি দিতে পারবে টেবিল ড্রপ ওকে এখন এসকিউএল প্লাসে কষ্ট করে আর আগে কমান্ডগুলো টাইপ করবে না যেহেতু তুমি এই উইন্ডোটা এখনো ক্লোজ করনি দ্যাট মিন্স এটি এখনো ক্লোজ করনি এর জন্য তুমি কিবোর্ডের আপ যাও দেখো আগেকার কমান্ডগুলো দেখাবে এবার যেতে থাকো ধীরে ধীরে এই দেখো ক্রিয়েট টেবিল আইডেন্টিটি ডেমো এই লাইনটি দেখাচ্ছে ওকে এন্টার বাটন প্রেস করো এবার যেহেতু তুমি এই লাইনটি লিখে ফেলেছো এবার শুধুমাত্র এই লাইনের পরের লাইনটি পাওয়ার জন্য তুমি কিবোর্ডের ডাউন অ্যারোতে প্রেস করো সো দেখো ব্র্যাকেট ব্র্যাকেটটা আসছে এন্টার দাও এবারে আবার ডাউন অ্যারোতে প্রেস করো দেখো ওই লাইনটা আসছে প্রথম যে লাইনটা তুমি লিখেছিলে তো এই জন্য শুধুমাত্র এখন কিবোর্ডের ব্যাক অ্যারোতে যে তুমি এই অপশনটিকে চেঞ্জ করো তাহলে তোমাকে পুরো কাজটা করতে হচ্ছে না জেনারেটেড বাই ডিফল্ট দেখো আমি যে কিবোর্ডে আপ এর ডাউন এরো এভাবে যাচ্ছি এটাতে তোমার যদি কমপ্লেক্স মনে হয় পদ্ধতি জায়গায় তুমি যে প্রথম দিকে এটাকে অ্যাডপ্ট করতে না পারো তাহলে তুমি ফ্রেস্ট টাইপ করবা কোনো সমস্যা নেই যত টাইপ করবে তত তোমার কোডগুলো মনে থাকবে এবং তুমি তোমার স্কিল লেভেল অনেক হাই হবে তাহলে আমি এখানে নতুন ক্লোজ লিখলাম জেনারেটেড বাই ডিফল্ট ফোর অ্যাজ আইডেন্টিটি আগে লিখেছিলাম জেনারেটেড বাই অলওয়েজ এটা অ্যাজ আইডেন্টিটি ইন্টার দিলাম ডেস্ক এটার জন্য আবার টাইপ করার দরকার নাই কিবোর্ডে ডাউন এরোতে গেলেই আমি পাবো অথবা আপ এরোতে গেলেও পাবো ঠিক আছে তো আমি এখানে ডেসক্রিপশন ভার্চার টু থার্টি নট নাল এটা লিখলাম লাস্ট কলামে মে কমা দিতে হয় না ইন্টারপ্রেস করলাম ব্র্যাকেটটা ক্লোজ ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম সেমিকোলন ওকে এন্টার দেখো টেবিল ক্রিয়েটেড হয়েছে সবসময় মনে রাখবা যদি প্ল্যাটফর্ম তোমার কাছে নতুন হয় তুমি যদি আপ এরো ডাউন এরো লেফট এরো রাইট এরো এভাবে কোনো কিছু খুঁজে না পাও তাহলে তুমি ফ্রেশ এসকেল পন্ডে টাইপ করবে ওকে ভিডিওটি পজ করবে এই ভিডিওটি পজ করে রেখে এটা দেখে দেখে টাইপ করবে টেবিল ক্রিয়েটেড এখন আসো আমরা ভ্যালু ইনসার্ট করে দেখি যে এই টেবিলে আমি যেহেতু জেনারেটেড বাই ডিফল্ট লিখেছি তো আমি ভ্যালু ইনসার্ট করলে সে কি ভ্যালু ইনসার্ট করে ঠিক আছে যেমন আমি যদি ইনসার্ট ইনসার্ট লিখি ইনটু আইডেন্টিটি ডেমো শুধুমাত্র আমি একটি কলমে ডাটা পাঠাবো সেটা হচ্ছে ডেসক্রিপশন নিয়ম অনুযায়ী তার নেওয়ার কথা কিন্তু কি পরিবর্তন আসে সেটা আমরা দেখব তারপরে আমরা ভ্যালুস কিওয়ার্ডটি লিখব লিখবো সো আমি শুধুমাত্র ডেসক্রিপশন কলামের জন্য ভ্যালু পাঠাবো ওকে ইন্টার সো ওয়ান রো ক্রিয়েটেড এখন আমরা একটু দেখে আসি কি কি ভ্যালু কি ভ্যালু ভিতরে আছে সিলেক্ট স্টার ফ্রম আইডেন্টি আন্ডারস্কোর ডেমো এটা হচ্ছে টেবিলের নাম ওকে দেখো আমি কিন্তু ওয়ান ইনসার্ট করিনি কিন্তু সে ওয়ান নিয়ে নিল আমি তো টেবিলটা ড্রপ করেছিলাম আগে ভ্যালু ছিল না ঠিক আছে তাহলে আমি ইনসার্ট ইনটু আইডেন্টিটি আন্ডারস্কোর ডেমো ডেসক্রিপশন ফিল্ডে ডাটা পাঠিয়েছি ওকে শুধু ডেসক্রিপশনের জন্য ডাটা পাঠিয়েছি ডাটা ইনসার্ট হয়েছে তো সে কিন্তু আগের মতোই কাজ করলো মানে আগের কমান্ড আর এই কমান্ড একই এই ক্ষেত্রে একই যেমন ধরো আইডি নাম্বার জেনারেটেড বাই ডিফল্ট এজ আইডেন্টিটি এখানেও নিয়ম হচ্ছে যে আমি যদি আইডি কলামে যদি ডাটা না রাখি জেনারেটেড কলামে মানে জেনারেটেড ক্লোজওয়ালা কলমে যদি ডাটা ইনসার্ট না করি সে নিয়ম অনুযায়ী বাই ডিফল্ট নিজে থেকে ডাটা ইনসার্ট করে নিবে আগের যাও জেনারেটেড অলওয়েজ অ্যাজ আইডেন্টিটি এখানেও যদি আমি ডাটা ইনসার্ট না করি আইডি কলামের জন্য তাহলে সে নিজে থেকে নিয়ে নিবে ওকে বাট আমরা লক্ষ্য করেছিলাম যে এখানে যখন আমি নিজে থেকে দিতে চেয়েছিলাম তখন নেয়নি

ডিপার্টমেন্ট অফ সিএসি এভাবে কিছু একটা লিখলাম ওকে সিঙ্গেল কোড ক্লোজ করলাম সেমি দেখো এখানে কিন্তু এর দিল না তার মানে দুটোর মধ্যে পার্থক্যটা হচ্ছে আমি যদি টেবিল তৈরি করার সময় জেনারেটেড বাই ডিফল্ট লিখি তাহলে আমি এন্ট্রি না করলে ওরাকল নিজে এন্ট্রি করে দেবে কলামে আমি এন্ট্রি করলেও সে কিছু বলবে না ক্লিয়ার আর আগে যেটা লিখেছিলাম প্রথম যেটা লিখেছিলাম সেটা কি জেনারেটেড অলওয়েজ অ্যাজ আইডেন্টি সেখানে ওরাকলের আমাকে কিছু করতে দেবে না সে সবসময় নিজে থেকে এন্ট্রি করবে এটি হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য ওকে এখন আসলে আমরা থার্ড তিন নম্বর অপশনে যাই জেনারেটেড বাই ডিফল্ট অর নাল এটা দেখি এটা কি কি কাজ করে সো আমরা আবার টেবিলটা ড্রপ করে নেই ঠিক আছে কাজের সুবিধার্থ সুবিধার্থে তোমাদেরকে অবশ্যই ধৈর্যের সাথে কাজগুলো করতে হবে তা না হলে তোমরা কিন্তু শিখতে পারবে না ঠিক আছে তো টেবিল ড্রপ করে নাও এটা যতবার টাইপ করবে তত তোমার স্কিল লেভেল হাই হবে ড্রপ টেবিল আইডেন্টিটি আন্ডারস্কোর ডেমো টেবিল ড্রপ হয়ে গেল টেবিল ড্রপ আমরা অপশন সি তে চলে এসেছি আমরা টেবিলটি ড্রপ করে নেই ড্রপ টেবিল আইডেন্টি ডেমো টেবিলের নাম ওকে টেবিল অর ভিউ ডাজ নট এক্সিস্ট দ্যাট মিনস তুমি যদি দুইবার ড্রপ করে ফেলো তাহলে একবার ড্রপ হয়ে গিয়েছে আমি যেহেতু দুইবার ড্রপ কমান্ড দিয়েছি সো এখন বলবে টেবিল অর ভিউ ডাজ নট এক্সিস্ট ওকে সো আমি তাহলে টেবিলটি আবার তৈরি করে নিই আমরা আমি যেভাবে বললাম কিবোর্ডে তোমরা আপ এরো কিংবা এরো থেকেও করতে পারো অথবা তোমরা সরাসরি আপ করার জন্য কমান্ড লিখতে পারো তাহলে ক্রিয়েট টেবিল আইডেন্টি আন্ডার স্কোর ডেমো এটা টেবিলের নাম ফার্স্ট ব্র্যাকেট ওপেন আইডি নাম্বার ডাটা টাইপ ক্লোজটি লিখছি জেনারেটেড বাই ডিফল্ট অন নাল আমরা এখন নাল ক্যাটাগরিটা করব মানে যেটি যেটি আমাদের সি অপশন ছিল মানে থার্ড অপশন ছিল আইডেন্টিটি ওকে কমা সেকেন্ড হতে ছিল ডেসক্রিপশন তারপর সেকেন্ড কলাম ছিল ডেসক্রিপশন ভার্চুয়াল ডাটা টু ভার্চুয়াল টু ইজ এ টাইপ ফার্টি লেন দিলাম যাতে করে আমাদের স্ক্রিনে দেখতে সুবিধা হয় নট নাট যে কোন স্টেন্ড লাস্টে কমা দেওয়ার দরকার নেই করলাম এখন কমান টি জেনারেটেড বাই ডিফল্ট অনাল এটি প্র্যাকটিস করবো তো প্র্যাকটিস করার জন্য আমাদের কিছু ভ্যালু ইনসার্ট করা যথেষ্ট হবে যেমন আমরা এখন কমান লিখি ইনসার্ট ইন্টু

সো আমি প্রথমটাই বাই ডিফল্টটা টেস্ট করি ডেসক্রিপশন কলামের সাথে আমি ডেটা পাঠাবো ভ্যালুস কিছু এটা লিখলাম জাস্ট টেস্ট ওয়ান ওকে তুমি নাম লিখতে পারো আমরা একটু আগে যেভাবে লিখলাম যে কোনো কিছু লিখতে পারো জাস্ট টেস্ট ওয়ান ওকে সো দেখো ওয়ান রো ক্রিয়েটেড এটা ক্রিয়েট হয়েছে ক্রিয়েট কমান্ডটা সে নিচ্ছে ওকে এখানে আমরা কিবোর্ডে আপেলো গেলাম আমি আবার একটা ইনসার্ট কমেন্টটাকে ফিরিয়ে আনলাম ডেসক্রিপশনে না দিয়ে আমরা এখানে একটু ব্যাক এরোতে যাই আমি দুটি কলমে ডাটা পাঠানোর চাচ্ছি এখন আমরা তো আইডি কলমে ডাটা না দিয়ে একবার ইনসার্ট করে দেখেছি ইনসার্ট হয়েছে এখন আইডি কলাম সহ ডাটা পাঠাচ্ছি ইন্টার ভ্যালুজ ওকে এখানে আমি নিজে থেকে ভ্যালু দিয়ে দিতে চাই অটো জেনারেটেড জানা নিচে থেকে ফর एग्जांपल আমি নিজে থেকে 11 দিলাম ওকে কমা জাস্ট টেস্ট 2 এটাতে 2 দিলাম ওকে সেমিকোলন ওকে ইন্টার ওয়ান ও ক্রিয়েটেড इवन আমি যে কাজটি করতে পারি ইনসার্ট ইনটু আইডেন্টিটি আ আন্ডারস্কোর ডেমো এবার শুধু এবার আমরা নাল পাঠিয়ে দেব প্রোগ্রামিং এ অনেক সময় স্ট্রিং প্রোগ্রামিং এ কিংবা ডাটা ম্যানিপুলেশনের ক্ষেত্রে ক্লায়েন্ট সার্ভার অ্যাপ্লিকেশন ডাটাবেজ অ্যাপ্লিকেশন যে কোনো অ্যাপ্লিকেশনে নাল ক্যারেক্টার এবং নাল ভ্যালু ক্রিয়েট হতে পারে কিংবা ডাটাবেজের কনস্ট্যান্টের সাপেক্ষে আমাদেরকে নাল ভ্যালু ইনসার্ট করতে হতে পারে তো সেই ক্ষেত্রে আমাদের এই অপশনটি জানা থাকতে হবে তো আমরা বাই ডিফল্ট নাল পাঠাচ্ছি এখন ম্যানুয়ালি নাল পাঠাচ্ছি ওকে এটা নাম দিলাম জাস্ট টেস্ট থ্রি নাল অ্যাকচুয়ালি নাল কোনো নাম্বার ডাটা টাইপ না নাম্বার না কিন্তু দেখো এই কলমটি নাম্বার ডাটা টাইপ এই কলমটি ভার্চুয়াল ডাটা টাইপ তো ভার্চুয়াল টাইপ ডাটা টাইপ হওয়ার কারণে স্ট্রিং হবার কারণে আমরা সিঙ্গেল কোটের মধ্যে দেই তো নাম্বার আমরা সিঙ্গেল কোটের মধ্যে দেই না আচ্ছা কিন্তু এটি এন ইউ এল নাল লিখলাম এটা আলফা নাম্বার দেখা যাচ্ছে নাল এটা হচ্ছে ক্যারেক্টার তারপরে আমরা এখানে সিঙ্গেল কোট দিলাম না কারণ নাল হচ্ছে একটা স্পেশাল ক্যারেক্টার এন দিয়ে আমরা এটা প্রকাশ করি না হলে যে স্পেশাল ক্যারেক্টার সো এটাকে তুমি ভার্চুয়াল ডাটা টাইপ স্ট্রিং কিংবা ক্যারেক্টার ভাবতে পারবে না জাস্ট টেস্ট থ্রি এটা ইনসার্ট করলাম সেমিকলন এন্টার পান্ডো ক্রিয়েটেড দেখো তিনটি পদ্ধতিতে ডাটা ইনসার্ট হলো একটি হচ্ছে আমি আইডিতে কোনো ভ্যালু দেইনি মানে আমি অটো জেনারেটেড চাচ্ছি একটি হচ্ছে আমি নিজে ম্যানুয়ালি দিয়ে দিয়েছি এই ক্ষেত্রে কিন্তু এটা অ্যাকসেপ্ট করলো বাট আমি আবার নালও দিয়েছি মানে আমি আইডি কলামকে মেনশন করেছি আমি ডাটা পাঠাচ্ছি বাট সেখানে আমি কোনো ডাটা দিইনি বলেছি নাল ক্যারেক্টার তো এই তিনটি কেজের ক্ষেত্রে কি আসে আমরা নালটিকে করার করলাম আইডেন্টিফাই মানে জেনারেটেড আইডেন্টি কলামের যে থার্ড অপশনটি আছে সেটি টেস্ট করলাম তো আমরা এখানে সিলেক্ট করে দেখি সিলেক্ট স্টার ফ্রম আইডেন্টি আন্ডারস্কোর ডেমো আমরা তিনটি রো দেখতে পাবো এটি অটো জেনারেটেড হয়েছে সো এই আইডিটি অটো জেনারেট হয়েছে এবং এই আইডিটিও অটো জেনারেট হয়েছে প্রথমে ওয়ান ছিল সো অটো জেনারেট হবার কারণে নালের পরিবর্তে সে পরবর্তী নাম্বারটি নিয়েছে বাট এটি ম্যানুয়াল হবার কারণে শুধু এই নাম্বারটি আমরা সরাসরি ইনসার্ট করে দিয়েছি তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা তিনটি স্টাইলে জেনারেটেড আইডেন্টি কলাম ক্লোজ ব্যবহার করেছি টোটাল তিনটি স্টাইলে প্রথম স্টাইল একটি স্টাইল হচ্ছে জেনারেটেড বাই ডিফল্ট অর নাল তার আগের স্টাইলটি ছিল জেনারেটেড বাই ডিফল্ট তার আগের স্টাইলটি ছিল জেনারেটেড অলওয়েজ সো আমরা এই ভিডিও টিউটোরিয়ালটি বারবার দেখব এবং আমরা এই প্র্যাকটিসটি করব টেবিল তৈরি করব ভ্যালু ইনসার্ট করব এবং টেস্ট করে করে দেখব ড্রপ করব এখানে আমাদের ইনসার্ট সম্পর্কে বিস্তারিত পড়াশোনা হয়নি এখনো এবং টেবিল ড্রপ করার যে কমান্ড এটি যে একটা ডিডিএল কমান্ড এটা সরাসরি আমি এখন এই টেস্টিং এর পারপাসে আমরা ডাইরেক্ট লিখলাম ড্রপ টেবিল টেবিলের নাম শুধুমাত্র এইটুকু জেনে রাখো যে ড্রপ টেবিলের মাধ্যমে টেবিলটি মুছে দেওয়া যায় ডিলিট করে দেওয়া যায় ওকে কেন ডিলিটের জায়গায় ড্রপ সেটা আমরা পরবর্তীতে বিস্তারিত স্টার্ট বিস্তারিত পড়াশোনা করব এরপরে টিউটোরিয়ালে আমরা ডি অপশন ডি এবং ই অপশন টিতে যাব